ব্রক লেসনার যুক্ত হবেন রোমান রেন্সের সঙ্গে এবং তিনিও ব্লাডলাইনের মেম্বার হিসেবেই রোমান রেন্সকে সহযোগিতা করে যাবেন, যেমনটা স্যামি জেইন রোমান রেন্সকে সহযোগিতা করতেন। বিশেষ করে আপনারা মান্ডে নাইট রয়্যাল এপিসোডে যেমনটা দেখেছিলেন, ব্রক লেসনার রোমান রেন্সের অপোনেন্ট হিসেবে এসে কোডি রোডসকে আক্রমণ করে রোমান রেন্সকে সহযোগিতা করেছেন এবং সেখানে তিনি প্রথম পর্যায়ে কিছু না বললেও আমরা বেশ কিছু নির্ভরযোগ্য ওয়েবসাইট এবং ইন্টারনাল সোর্সের পক্ষ থেকে যে রিপোর্টগুলো পেয়েছি সেগুলো অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ব্রক লেসনারকে ধীরে ধীরে করে রোমান রেন্সের এগেনস্টে নিয়ে যাওয়া হবে। তবে প্রথম পর্যায়ে ব্রক লেসনার রোমান রেন্সকে সহযোগিতা করবেন, রোমান রেন্সের ট্যাগ টিম পার্টনার বলুন বা রোমান রেন্সের ব্লাড লাইনে যুক্ত হবেন স্যামি জেইনের মতো করে, এইভাবেই ধীরে ধীরে রোমান রেন্সের কাছে ঘিসবেন ব্রক লেসনার এবং এক পর্যায়ে গিয়ে রোমান রেন্সের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। তারপরে রোমান রেন্সের সঙ্গে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল টাইটেলের জন্য ম্যাচ লড়বেন। তবে প্রথম পর্যায়ে আপনারা ব্রক লেসনার এবং রোমান রেন্সের টিম দেখতে পারবেন, যেখানে ব্রক লেসনার এবং রোমান রেন্স একে অপরকে হেল্প করবেন এবং ব্রক লেসনার ও রোমান রেন্সের তারা দুইজনের শত্রুকে তারা একে অপরকে ডিস্ট্রয় করতে থাকবেন। ধন্যবাদ।